রিয়াকশন টেকনিক দেখাবো, শুধু যে মেজারমেন্ট যেটা ছিল অ্যাবজর্বেন্স, যেটা কিন্তু পলারিমিটার দিয়ে যন্ত্রটা দিয়ে মাপা যায়, অনেকে পলারিমিটার করে যেহেতু কালারটাকে ডিটারমিন করার জন্য করে, তো ওই যন্ত্রের মাধ্যমে যে রিয়াকশনটা হয় সেটা আমি অফ অফ করে নিয়ে পাস ঘরে চলে যাবো, ওখানে বসে আমি সেই মেজারমেন্টটা দেখি, বাকি গোটা রিয়াকশনটা যাতে তোমরা সবাই মিলে একসঙ্গে দেখতে পারো সেটা এখানে কমপ্লিট করবো। প্রথমে আমি চারটে সলিউশনের কথা বলেছিলাম, তার মধ্যে রেডিলি অ্যাভেলেবেল সলিউশন আমরা তিনটে বানিয়ে রেখেছি, শুধু একটি মাত্র সলিউশন যেটা চীনের নাম দিয়েছিলাম আমরা সি বলেছিলাম, সেটা যখন কাজ করা হবে ঠিক তার আগের মুহূর্তে তৈরি করা হবে। আমাদের কাছে সলিউশন এ যেটা ছিল এটা হচ্ছে সলিউশন এ, এটা সলিউশন বি, এবং আমাদের তৈরি করতে হবে সলিউশন সি। তো সলিউশন সি তৈরি করার ক্ষেত্রে কি বলা হয়েছিল, 50 ml অফ, 50 ml হচ্ছে এ, তাহলে এটা হলো এ সলিউশন, 50 ml নিয়ে নিই, তোমরা এই সময়
কাজ করবে নানা রকম গ্লাস মানে অ্যাপারেটাস ইউজ করবে বিভিন্ন সলিউশনে ঢোকাতে হয় তো একটা দিকে ওনাটা ঢোকানো শুধু ভালো করে ধুয়ে নিতে হবে তা নাহলে ড্রাই যেটা লেগে থাকবে সেটা কিন্তু পরে সলিউশনে নয় জানি কটা টেস্ট টিউবে আমাদের রিঅ্যাকশন করতে হবে কটা আছে কটা লাগবে বইটা এইখানে ছটা বানানো থেকে যাবে ওটা থেকে আনন একটা দেওয়া সেই আনন্দ পরপর সিরিজ ধরে লিখে রেখেছি প্রথমে আমরা 100 ম্যাক্সিমাম বাড়াইমে 80 60 40 20 এবং 0 অর্থাৎ যেটা মধ্যে ডিফারেন্স হবে সেটা হচ্ছে এখানে বিশেষ ট্যাঙ্ক ড্রপ করা লাগবে তাহলে 100 এর ক্ষেত্রে কি ছিল 100 এর কি করে তৈরি করতাম 100 এর ক্ষেত্রে 0. না সরি 1 1 1 ml বিএস মানে 1 ml বিএস এখন 0 1 ml বিএস দেওয়ার পরে
গিয়ে আবার ওখান থেকে ডিম ফাটিয়ে করলে ঝামেলার থেকে এটা দেখো কত ML করে দেওয়া হচ্ছে Thank you.
এটা একটা জিরো মানে এটা প্রোটিন ছিল না এটা প্রোটিন রয়েছে কোনো খাবারের ডিফারেন্স বুঝতে পারছো হ্যাঁ হালকা একদম এই যে ডিফারেন্সটা সেটাই আমাদের একটা মেজার কারণ এটা আমাদের বেশি রয়েছে এবার যখনই এটাকে আর এক ধাপ করে চলে যাবো ডিফারেন্সটা অনেকটা তাই না এবার এটাকেও ইনস্ট্রুমেন্টের মাধ্যমে মেজার করি না মেজার করার জন্য প্রথমে যেটা হবে আমি এদিকে রাখি নিয়ে যাচ্ছি ওটা দেখানো হবে ডেমোস্ট্রেট করা গেলে কত অনেক একই এই ইনস্ট্রুমেন্টের নাম বলেছিলাম কি কলোরিমিটার মিনিমাম যে কালার ডিফারেন্সটা তাতে আমরা কিছু ডিফারেন্স খুব একটা বুঝতে পারছি না এই যন্ত্র সেটা ধরতে পারে এবার আমাদের এই যন্ত্রটার ক্ষেত্রে একটু ছোট বাধ্যবাধকতা রয়েছে এটা বিভিন্ন ধরনের বাদ খুব ভালো আমাদের দরকার ছিল কত মানে তরঙ্গ দৈর্ঘ্য মাপতে হতো 660 আমাদের 660 নেই এটা মানে এখানে বিভিন্ন রকম ছোটো ছোটো ফিল্টার লাগানো আছে 660 নেই মানে তার নেক্সট লেভেল যেটা রয়েছে সেটাতে আমরা করবো এবার সেই 660 উঠতে হচ্ছে 720 ওকে সেটা দিয়ে মেজার করছি এই ইনস্ট্রুমেন্টের ভিতরে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিল্টার সেট করার জন্য অর্থাৎ কত তরঙ্গ দৈর্ঘ্য আলো নেব এবং এখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ যে ফাঁকা জায়গার ভিতরে কিন্তু এরকম ছোট কিউবের বলে এইগুলোকে এই যে জিনিসটা দেখতে হবে টেস্ট টিউবের মতো এটা হচ্ছে কিউবের এই ছোট কিউবের গুলোকে দিয়ে এই ছোট কিউবের গুলির ভিতরে করে স্যাম্পেল দিয়ে এর ভিতরে মাপা হয় এবং সে মাপতে গেলে প্রথমে কি করতে হয় এটা রেফারেন্স যেটা ছিল এই আমাদের জিরো যেটা ছিল এটা তো রেফারেন্স সেই রেফারেন্সে সেট করবে এবং এটা অ্যাবসলিউট জিরো হয়ে আসবে এভাবে যাই আসুক সেটাকে জিরো ধরে নেব ওই কারণে এটা দেওয়া এন্টার এখানে দুটো মোড আছে ট্রান্সমিশন অ্যাবজর্বেন্স এই অ্যাবজর্বেন্সটা আমাদের মাপতে হবে অ্যাবজর্বেন্সটাও সেট করে নিচ্ছি এই প্রুফ রেফারেন্স বলছে দেখেছো ইনস্ট্রুমেন্টে কিন্তু রেফারেন্স বলছে এই রেফারেন্সের জন্য আমি সব অর্ডার পেয়েছি এই যে রেফারেন্স যেটা সলিউশন ছিল জিরো সেই জিরোটাকে কিন্তু আমি অ্যাড করছি এবার এই রেফারেন্স কিন্তু জিরো করে নিই এর ভ্যালুটা জিরো হবে অর্থাৎ জিরো ক্ষেত্রে যেটা আসবে সেটা কিন্তু ভ্যালুটা সবসময় জিরোই হবে তো তোমরা সেই ভ্যালুটা খাতায় যে কোনো একজন লিখে নাও বা কেউ করে নেবে রেফারেন্স রেফারেন্স মানে হচ্ছে কি জিরো এবার আমাদের কি বলেছে তা না কনসেপ্টেশনের পরিবর্তন সবার আগে যেটা ছোট ছিল সেই ছোটটাই দিয়ে কত রিডিং এলো অ্যাবজর্বেন্স 0.15 এটা যেটা 20 mg পার ml ছিল সেটা তো বুঝা গেল লম্বা তো তোরা পেছন থেকে দেখছো এগুলো দিয়ে দিয়ে ওখানে দিতে হবে ও একটা মান আমাদেরকে দিয়ে দেবে এবার ওই মানটা ওখানে দিতে হবে স্যার এখানে স্যাম্পল 3 কেন দেখাচ্ছে স্যাম্পল মানে প্রথমে যেটা রেফারেন্স একটা আছে দুটো গেছে স্যাম্পল 3 দিয়ে এটা করছে আচ্ছা আচ্ছা Thank you.
এই কিউভেট ব্লিচিং খুব ভালো হয়, সেটা কোয়ার্জ বলে একটা জিনিস হয়, জানো তো? হ্যাঁ হ্যাঁ কোয়ার্জ এর সেটা কি প্রচুর দাম, ঘড়িতে লেখা থাকে মনে গেল দুটো করে তিন নম্বর করে লেখা আছে, তিনটে বলে মাইক্রোগ্রাম মানে মাইক্রো লিটারে মাপা যায়, আর এই ক্ষেত্রে তো মাপতে গেলে তোমার এদিক ওদিক হবেই, এবং যদি কন্টামিনেশন থাকে সেক্ষেত্রে ফ্যানটা চেঞ্জেস হবে, তো সেই চেঞ্জেসগুলি ওভারলুক করার জন্য ওরকম কিন্তু একটা ফিটিং বলে একটা কথা ফিট করা যায় একটু এদিক ওদিক হলে, যাতে ম্যাক্সিমামটা থেকে মোটামুটি সমান দূরত্ব থাকে সেই ফিটিংটা করা যায়। সেটা করা হয়ে গেছে, এবার আমাদের দেখতে হবে যে আননোন যে স্যাম্পল যেটা ছিল সেই আননোনটা কত রয়েছে, তাই তো? দেখতে পাচ্ছ তো সবাই? না দেখো এইটা দরকার সেই আননোন, এই আননোনটা কত আছে সেটা এই জাস্ট এরকম দেখি আমরা বের করে নিতে পারবো, কিরকম করবো প্রথমে সেম জিনিস এটা কত মেজারমেন্টটা শুরু করবো। এই বারবার দেবে আমি সব স্যাম্পেল ঢালার পর মুছে নিচ্ছি, যাতে এখানে এমন কিছু না লেগে থাকে যে লাইটটাকে লাইটের পথকে বাধা দিতে, তাহলে মেজারমেন্ট ভুল হয়ে যাবে। তাহলে আননোনের কথা কত বেরিয়েছে? 454.45। তাহলে ক্যালকুলেশন ক্যালকুলেশন ওখানে কি করবো, বাকিদেরকে পাঠাই। দেখো যে রিওজেন্টগুলো ছিল সেইগুলো কীভাবে তৈরি করা হয়েছে, প্রথমে এই চারটে সলিউশন, সলিউশন এতে দেখো 2% NaCO3, তারপরে হচ্ছে এর সাথে মেশানো হচ্ছে 0.1% সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা তারপর হচ্ছে সলিউশন বি, সলিউশন বিতে হচ্ছে 0.5% CuCO4, আচ্ছা CuS, আচ্ছা 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 এটা হচ্ছে CuSO4, 0.5% হচ্ছে CuSO4, এর সাথে মেলানো হয়েছে 1% এটা কি লিখেছো, সোডিয়াম পটাশিয়াম, ঠিক আছে আচ্ছা সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, এটা হচ্ছে বি সলিউশনের এই CuCO4 আর হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট এই অনুপাতে মানে এই পার্সেন্টেজে মেশানো হয়েছে। তারপরে হচ্ছে সলিউশন সি, সলিউশন সিতে হচ্ছে 50 ml
দেখো সলিউশন শীত হচ্ছে এই 50 ml সলিউশন এ প্রথমে যেটা আমরা তৈরি করে নিয়েছি 50 ml সলিউশন এ আর হচ্ছে 1 ml সলিউশন বি হচ্ছে মেশানো হয়েছে ঠিক আছে তারপর হচ্ছে সলিউশন ডি সলিউশন ডিটা হচ্ছে ফলিন ডিওজেন্ট সেটা তোমাদের দিয়ে দেওয়া হবে ফলিন সি ডিওজেন্ট আচ্ছা এবার হচ্ছে বি এ সেটা হচ্ছে একটা প্রোটিন একদম মানে প্রিওর প্রোটিন যেটাকে বলে যেটা হচ্ছে ডিমের অ্যালবুমিন প্রোটিন থেকে মানে ডিমের যে অ্যালবুমিন প্রোটিনটা মানে ডিমের যে মাঝের অংশটা সেটাও প্রোটিন আর এই বিএসএটা হচ্ছে একদম পিওর ফর্মে প্রোটিন সেই বিএসএটা নিয়েই আমরা টেস্টটা করব সেই বিএসএটা দেখো নেওয়া হচ্ছে এখানে 1 ml 1 ml বিএসএ নেওয়া হয়েছে যে স্যার যে টেস্ট টিউবগুলো প্রথমে দেখালেন পরপর 1 2 3 4 5 6 ছটা যে টেস্ট টিউব দেখালেন সেটা কিভাবে তৈরি করছিল ঠিক আছে তো সেই এই বিএসএ বিএসএ প্রোটিনটা নেওয়া হয়েছে হচ্ছে 1 ml ঠিক আছে বিএসএ প্রোটিনটা নেওয়া হচ্ছে 1 ml এর সাথে হচ্ছে জল কিছু মেলানো হয়নি সেখানে এই জন্য জলের জায়গায় 0 আচ্ছা তারপরে নেক্সট হচ্ছে দেখো 0.8% হচ্ছে বিএসএ নেওয়া হয়েছে এর সাথে 0.2% জল নেওয়া হয়েছে অর্থাৎ এটা 80% দ্রবণ বানানো হয়েছে ঠিক আছে তারপরে নেক্সট হচ্ছে 0.6% হচ্ছে আচ্ছা সরি 0.6 ml হচ্ছে বিএসএ নেওয়া হয়েছে সাথে হচ্ছে 0.4 ml হচ্ছে জল নেওয়া হয়েছে তারপরটা হচ্ছে 0.4 ml হচ্ছে বিএসএ নেওয়া হয়েছে তারপরে 0.6 ml জল নেওয়া হয়েছে এটা হচ্ছে 40% সলিউশন আচ্ছা তারপরেরটা হচ্ছে 0.2 হচ্ছে 0.2 ml হচ্ছে বিএসএ নেওয়া হয়েছে আর 0.8 ml জল নেওয়া হয়েছে যে 20% সলিউশন তারপরে জল কিছু নেওয়া হয়নি ঠিক আছে জল দেখো সরি বিএসএ কিছু নেওয়া হয়নি বিএসএ দেখো 0 আছে শুধুমাত্র জল নেওয়া হয়েছে প্রথমটা যেমন বিএসএ নেওয়া হয়েছিল জল নেওয়া হয়নি শেষেরটা হচ্ছে বিএসএ কিছু নেওয়া হয়নি কিন্তু জল নেওয়া হয়েছে এবং এর সাথে হচ্ছে একটা আননোন সলিউশন যেটা তোমাদের পরীক্ষাতে বের করতে দেবে মেজারমেন্ট করতে দেবে এই হচ্ছে যে টেস্টিকগুলো প্রথমে দেখলে সেইগুলো তৈরি করেছে এইভাবে আচ্ছা বলো বলো তুমি বলো এবার আমরা যে সলিউশনটা বানিয়েছিলাম 1 ml অফ বিএসএ তার সাথে 5 ml সি সলিউশন মেশাতে হবে যেটা এখানে এই যে 50 ml এ সলিউশন অ্যান্ড 1 ml অফ বি সলিউশন যেটা আমরা আগেই বানিয়ে রেখেছি তারপরে 10 মিনিট ওয়েট করতে হবে ওয়েট করার পর আমরা অ্যাড করবো 0.5 ml ডি সলিউশন মানে এই যে এখানে যেটা ফলিন সি এজেন্ট ছিল সেটা অ্যাড করতে হবে তারপরে আমরা ওই মেশিনটা নিয়ে যাবো যেটা কলোনিমিটার কলোনিমিটার সেখান থেকে আমরা 660 ন্যানোমিটার আলো দিয়ে টেস্ট করে দেখতে হবে এবার দেখো কলোনিমিটারে কি রিডিং আসছে তোমরা তো দেখলেই এবার কলোনিমিটারে কি রিডিং আসছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো সলিউশন এর অর্থাৎ যেটা হচ্ছে 20 mg যে সলিউশনটা ফার্স্ট যে সলিউশনটা ছিল আচ্ছা ফার্স্ট একটা রেফারেন্স নিয়ে নেওয়া হবে একদম কলোনিমিটারে প্রথমেই দেখলে রেফারেন্স বলে একটা এডিট ছিল সেটা কিন্তু 0 যেটা সেটা প্রথমটা নিয়ে নেওয়া হবে তারপরে হচ্ছে 20টা ঠিক আছে সেটার যে রিডিং আসছে 0.154 তারপরে 40টায় আসছে 0.265 লিখেছে 265 0.265 তারপরে হচ্ছে 60 সেটা আসছে 0.294 তারপরে হচ্ছে 80 সেটা রিডিং আসছে 0.580 তারপরে 100 সেটা রিডিং আসছে হচ্ছে 0.708 এবার আননোন যেটা দেওয়া হয়েছে এটা আজকে পরীক্ষায় তোমাদের মানে আমাদের দেবে আর কি তোমাদের তো সেটা হচ্ছে 0.454